কয়েকদিনের ছুটিতে জনসমুদ্রে পরিণত হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পর্যটকে মুখরিত সৈকত সহ বিনোদন কেন্দ্রগুলো অভিযোগ রয়েছে দুর্ভোগ ও হয়রানির। সংশ্লিষ্টরা বলছেন হঠাৎ চাপ বাড়ায় এই পরিস্থিতি, তবে পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাইফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমনি শুভ। টানা ছুটি মানেই সমুদ্র শহর কক্সবাজারে বাড়তি পর্যটকের চাপ। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। বুধবার ছিল 21 ফেব্রুয়ারি উপলক্ষে সরকারি ছুটি, এর সাথে বৃহস্পতিবার অনেকেই ছুটি নেওয়ায় চার দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন। পাশাপাশি মৌসুম হওয়ায় বসন্তের হিমেল স্নিগ্ধ প্রকৃতির পরশ নিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। হোটেল মোটেল ও রিসোর্ট এখন পর্যটকে ভরা, শতভাগ বুকিং হয়ে যাওয়ায় খালি নেই আবাসিক হোটেলের কোনো কক্ষ, ফলে বেড়েছে হয়রানি ও ভোগান্তির ঘটনা। ছুটির দিন থাকাতে কক্সবাজারে মোটামুটি হোটেলের ভাড়া একটু বেশি। মেলায় ঘোরার উদ্দেশ্যে আসছিলাম, পাশাপাশি বিচ তো অনেকবারই দেখা হয়েছে, আজকে আরেকবার। স্কুল কলেজ সবার বন্ধ, পরীক্ষা শেষ, তো বাবা মা সবাইকে নিয়ে আসছি, খুব ভালো লাগছে। খুবই মজার একটা জায়গা, আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে কত ভালো লাগে এই কক্সবাজার সমুদ্র সৈকত। তবে পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এমন ভাবে আমরা নিরাপত্তাটাকে কভার করে দিয়েছি যে আমরা প্রত্যেকটা পর্যটক কোন অবস্থায় কিভাবে আছে সেগুলো আমরা খেয়াল করতে পারছি। পাশাপাশি আমাদের অফিস থেকে আমরা সিসিটিভি মনিটরিং দিয়ে সবকিছু মনিটরিং করছি। শুধু সৈকত নয়, পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন শহরের বার্মিজ মার্কেট, নান্দনিক সৌন্দর্যের মেরিন ড্রাইভ, হিমছড়ি ঝর্ণা, ইনানি ও পাথুয়ার টেকের পাথুরে সৈকত। উপচে পড়া ভিড় শহরের বিনোদন কেন্দ্রগুলোতেও। সিরাজুম্মনির শুভ, নাগরিক। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।